চারিদিকে দেখো এরা প্রেম করছে। ও কি করছে, পাগলামি করছে বাচ্চাদের মতো। এখানে সব সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য। আমরা ঢুকবো নেপালি মার্কেটে, এখানে নেপালি মার্কেট ঘোরা হলো, এবার বাঙালি মার্কেটে ঢুকছি আমরা। গাইস আমরা ওখানে আবার চলে এসেছি যেখানে আমরা খেতে আসি। এখন বাজছে 6টা, আমরা এখন ঘুরতে যাচ্ছি কারণ আজকে ব্লগটা দেরি করে স্টার্ট করলাম, সকাল করা হয়নি, ব্যস্ত ছিলাম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি ঘুরতে? পার্কে, পার্কে যাব ফুল ফ্যামিলি উইথ ফ্যামিলি। হ্যাঁ, সবাই মিলে আজকে ঘুরতে যাব, প্ল্যান ছিল না, মানে একটু সন্ধ্যাবেলা সবাই মিলে বললাম যে ভালো লাগে না টাইম কাটানো, যাই সবাই যাচ্ছি। এখন রেডি হয়নি, এখন ফেস ওয়াশ করবে। আমি যাব না তো। আরো বেশ করে ওর জন্য যাচ্ছি, একটু খেলাধুলা করবে, তাই গাইজ দেখা হচ্ছে। সবাই বেরিয়ে গেছে, আমরা দুজন যাইনি, আমরা এখন বেরাচ্ছি, তোমাদের বেরিয়ে সব একবার দেখা। আমরা চলে এসেছি পার্কে, এই যে এটা শুভঙ্কর শিশু উদ্যান, মালদার বিখ্যাত পার্ক, মানে নাম্বার ওয়ান পার্ক এটাই। আর এখানে আমার ভাই টিকিট কেটেছে দেখাচ্ছে, এদিকে মা এসছে, আমার ভাইয়ের বউ এসছে, মাম এসছে, আমরা সবাই মিলে ঢুকবো এখন ভিতরে। এটা টিকিট কাউন্টার, এদিকে হচ্ছে মালদা কোর্ট আছে এপাশে বাম পাশে, আর এদিকে তোমার এই দোকান পাশার আছে, বৃন্দাবনী মাঠ আছে, এটা পার্ক। চলো আমরা ভিতরে যাওয়া যাক, তোমাদেরকে সব দেখাবো আস্তে আস্তে। পার্কের ভিতরে দৃশ্য এদিকে দেখো, চারদিকে খুব সুন্দর পরিবেশ সাজানো, এদিকে গান হচ্ছে, এদিকে সুইমিং পুল আছে, এদিকে দেখো তোমার, দেখো সবাই এখানে বসে আছে, টাইম পাস করছে, বাচ্চারা খেলছে ওখানে, এদিকে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এই দেখো দেখো এখানে সুইমিং পুল আছে ভালো, ওখানে সব বাচ্চারা খেলছে। ওটা নতুন এসছে, আগে ছিল না, এখন এটা নতুন নতুন এসছে আর কি। আমরা যখন আসতাম তখন ওই দিকটা থাকতেও, চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে হচ্ছে তোমার সেলিব্রেশন হয়, কোনো কাউরে যদি বার্থডে হয় তাহলে এখানে সেলিব্রেশন করে ভাড়া নিয়ে। আমরাও বার্থডে সেলিব্রেশন করেছি, তো ওটা বিয়ের আগে বার্থডে সেলিব্রেশন করেছিলাম, তো ওটা তোমাদেরকে পরে দেখাবো। চারিদিকে গান বাজছে পুরো, চারিদিকে দেখো, তোমাদেরকে চারিদিকে দেখাচ্ছি হালকা করে। এখন চলো এবারে দেখাচ্ছি তোমাদেরকে, সিঁড়িতে উঠবো এখন আমরা, আমরা সিঁড়িতে উঠছি এখন, এই যারা সিঁড়িতে উঠছে এখন সব। ফুচকার মুখটা দেখো না, পুরো মজাকে জানে না ভদ্র। উপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো এটা বাইরের দৃশ্য, ওখানে বৃন্দাবনী মাঠ, ওখানে গত আগামীকাল জিত এসেছিল। এপাশে সুইমিং পুল আছে, এখানে সবাই টাইম স্পেন্ড করে, এই দেখো। এই দেখো মামকে দেখো, গত ঘুষি অনেক দিন পর আসলো, বিয়ের পরে, বিয়ের পরে এখানে প্রথম আসলাম কি, এসেছিলাম একবার, একবার এসেছিলাম বান্ধবীদের সাথে। ওই পাশে দোকান আছে, আর এটা সুইমিং পুল, এখানে সবাই, এখানে বোট চলে, ওই দেখো দেখো বোট রাখা আছে, এখানে দুজন করে বোটে উঠতে পারবে একজন। এইদিকে সব বোটিং করছে, একজন দেখো বোটিং করছে, এই দেখো জুম করে দেখাচ্ছে তোমাদেরকে, এইদিকে দেখো এরা প্রেম করছে। ওইদিকে মা পিছনে আছে অনেক, আসো দাদি। এখানে দেখো খুব সুন্দর সাজানো আছে পাথর দিয়ে, আর নিচে একটা সিঁড়ির মতো করা আছে, আর চারিদিকে সুইমিং পুলের মতো একটা, এখানে দিনের বেলা ছবি তুললে সেই ছবি আসবে। দেখো চারিদিকে আমাদের ঘোরা হয়ে গেল ওই পাশে, এবার ওই পাশে ঘুরবো, সে আমরা হেঁটে যাচ্ছি এখন। ওই থামো, আগে আগে পালাচ্ছ কেন, বাপরে মনে হচ্ছে আগে আগে দেখতে যাবে সবার জায়গায়। এদিকে সবাই আছে, ওই যে মারা পিছনে আসছে, পিছনটা দেখা গেলে আমরা রিটার্ন আসলাম, এবার এদিকে দেখাবো তোমাদেরকে ভালো মতো পুরুল। আস্তে আস্তে নামো, পড়ে যাবা, কথাটা এক্সাইটেড, নিচে নেমে গেছে কোল থেকে, এখন নিজে নিজে হাঁটবে এখন, দেখো দেখো কত এক্সাইটেড। ছেড়ে দাও, ছাড়ো ছাড়ো, দেখি ছাড়ো, বাপরে ওই কী করবে এখন বুঝতে পারছে না,
দড়ি এবার আছে শুধু এদিকে বড় বাঘ আছে বিশাল বড় বাঘ হাঁ করে আছে এদিকে হরিণ ওদিকে জিরাফ আছে বাচ্চাদের জন্য বানানো আছে আর কি বাচ্চারা এসে খুব মজা পাবে এদিকে সিংহ আছে আর এদিকে সব খাওয়ার দোকান পাশে বসেছে এই দেখো ওপরে গাছের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো আছে খুব সুন্দর প্লেস মনোরম পরিবেশ তোমরা আসলে খুব আনন্দ পাবে যারা মালদা থেকে দেখছো তো তোমরা তো আশা করি আসোই আর যারা আসোনি কোনো দিন তারা অবশ্যই আসো খুব ভালো জায়গা এবার আমরা ওই পাটে ঢুকবো এখানে সব বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে সব বাচ্চাদের সব বিভিন্ন রকমের ইয়ে আছে দেখো বিভিন্ন রকমের এদিকে সব বিভিন্ন রকমের এদিকে দেখো বাঁধাকপি আর ফুলকপির গাছ আছে যারা দেখোনি এগুলো সব এই পাশের গুলো বাঁধাকপির গাছ এগুলো সব বাঁধাকপি আর এগুলো সব ফুলকপির গাছ এই দেখো এই দেখো এবার ওদিকে যাই আস্তে আস্তে এগিয়ে যাই আমরা এদিকে নাগরদোলা আছে বাচ্চাদের জন্য এদিকে ফুচকা দোল্লা দোল্লি খেলছে ওই কেমন লাগছে ওই পুরো শান্তভাবে বসে আছে একবারে দেখো বাপরে কোথায় ধরাবে বুঝতে পারছে না ধরালো সবার সামনে এদিকে বাচ্চাদের ট্রেন আছে টয় ট্রেন এগুলো তো টিকিট নিয়ে উঠতে হয় বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য বাচ্চারা আসলে খুব এনজয় হবে ওই একবার দৌড়াচ্ছে বড় হয়েছে না এখন বুঝতে শিখেছে এখন মানে মজা পাওয়ার জন্য দৌড়াচ্ছে আর কি এখানে সব সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য কি করছে পাগলামি করছে বাচ্চাদের মতো আমিও বসেছি এক পাশে মামও বসেছে দেখি কে উঠাতে পারে ভয় নেমে গেল তোমাদের কি বসলে কেন এমনি কেন ও যাও ওখানে তোমার জন্য সুইমিং পুল করেছে যাও স্নান করো যাও তুমি তো বাচ্চা যাও নেমে যাও জলের মধ্যে গিয়ে যাও নেমে যাও যাও মনের ইচ্ছা করে নামো যাবা দুজনে বাচ্চা চল যাও এখানে আসলাম একটু আড্ডা মারতে এখানে সবাই মিলে বসে আছে এদিকে গান চলছে ভালো লাগছে পরিবেশ আর এদিকে ফুচকা কাঁদছে পিছন দিকে এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে এখন আমরা ঢুকবো নেপালি মার্কেটে এখানে সব ঠান্ডার পোশাক পোশাক নিয়ে বসে সবাই নেপালিগুলো আছে নেপালি মার্কেটে আসলাম নেপালি মার্কেটে বিভিন্ন রকমের বসে পোশাক পোশাক বসে নেপালি মার্কেট ঘুরা হলো এবার বাঙালি মার্কেটে ঢুকছি আমরা মানে এখানে সব লোকাল সব বেন্ডা নিয়ে বসে সব বাঙালি দেখো এখানে সব বাঙালি তিনটা রো আছে তিনটা রো প্রচুর দোকান আছে প্রায় অনেক দোকান আছে এসব দোকানে নাম্বার লেখা আছে ভারম পার করে সাজিয়েছে প্রতি বছরই বসে ঠান্ডার সময় সব বিশাল দোকান বিভিন্ন রকম আইটেম আছে গাইস আমরা ওখানে আবার চলে এসেছি যেখানে আমরা খেতে আসি তো মারা তো কোনোদিন আসেনি দিকটা মানে খাবার নিয়ে গেছি মারা কিন্তু আসেনি তো আজকে মাদেরকে নিয়ে এসেছি একবারে তো গাইস এরা ভাবছে কটা খাবে না খাবে এখানে আসলাম খিরের ভাক্কা খেতে মা বলছে যে খিরের ভাক্কা খাবো জন্য পার্টি সফটার খিরের ভাক্কা নিলাম আর ওদিকে মেলা হচ্ছে খাদি মেলা আগের দিন দেখেছিলাম তোমাদেরকে মাম বসে আছে চুপচাপ খাওয়ার জন্য এদিকে ফুচকা কাঁদছে দেখো না ওইদিকে জানাই না আমরা এখন নিয়ে নিলাম এখন খাচ্ছি বাড়ি চলে এসেছি এখনই আসলাম অনেক এনজয় হলো সবাই মিলে অনেকদিন পর গেলাম এসে এসে কান্না শুরু করে দিয়ে পুচকা সবাই বাইরে আছে চলো পরের ভিডিওটাতে আবার দেখা হবে আজকের মতো এটুকুই বাই গাইস